সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডাক্তার সারোয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সঞ্জিদা হুদা শামা প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে প্রতি পর্বে চেষ্টা করি নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করতে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় পেডিয়েটিক নিউরোলজি এই বিষয়ে কথা বলতে আমাদের মাঝে আছেন ডাক্তার সারোয়ার জাহান ভুইয়া সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নিউরোলজি অ্যাপোলো হসপিটাল ঢাকা চলুন দর্শক কথা বলি স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের মাঝে আসার জন্য তোমাকে ধন্যবাদ এবং আমি দর্শকদের স্বাগত জানাই তোমার মাধ্যমে ধন্যবাদ স্যার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পেডিয়াট্রিক নিউরোলজি তো সবার প্রথমেই যে বিষয়টি আসে যে আসলে পেডিয়াট্রিক নিউরোলজি বলতে কি বোঝায় এটা হচ্ছে যে পিডিয়াটিক্স তো মানে হচ্ছে যে যারা আমরা পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেখি তো মানুষের জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সাব স্পেশালিটিগুলোর প্রয়োজন বাড়ছে তো তারই ধারাবাহিকতায় মানে নিউরোলজি একটা আলাদা সাবজেক্ট এবং এতে রোগীর ভলিউম অত্যন্ত বেশি এবং বাচ্চাদের যেই ব্রেনের যে অসুখ হয় সেগুলো বেশিরভাগ পশু অ্যাডাল্টদের হয় না সেই জন্য যারা শুধুমাত্র অ্যাডাল্ট নিউরোলজি নিয়ে কাজ করেন ওরা এই বাচ্চাদের নিয়ে কাজ করতে অনেক ক্ষেত্রে হিমশিম খান প্লাস শুধুমাত্র যারা পিডিয়াট্রিশিয়ান তাদেরও এই রোগ নিয়ে অত এক্সপোজার নাই তো সেই জন্য পিডিয়াটিক নিউরোলজি একটা অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট এবং এটার গুরুত্ব অত্যন্ত বেশি তো স্যার এই সাবজেক্টটি কি একেবারে নতুন বাংলাদেশে এর পরিধি কতটুকু বা এর এই সাবজেক্টটি বিকাশ কতটুকু হয়েছে এটা আমি যদি বলি আমি প্রায় বলি এটা আমরা ইন ইউটেরো পজিশনে মানে একেবারে মাতৃগর্ভে আছে তো এটা এই জন্য বলছি যে আমাদের দক্ষ লোকের সংখ্যা খুবই কম এবং কিন্তু প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি তাহলে স্যার এই যে পেডিয়াট্রিক নিউরোলজির আন্ডারে মানে সাধারণত কি কি রোগ নিয়ে আসেন বাবা মায়েরা শিশুদের তার আগে আমি তোমাকে একটু দু একটা জিনিস দেখাই আমি আমি যেখানে ট্রেনিং করেছি তার দেখাতে লাগবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা দেখাতে লাগবে এখানে চিলড্রেন হসপিটাল লস অ্যাঞ্জেলস এটা হলো ক্যালিফোর্নিয়া এটা আমেরিকার ওয়েস্ট কোস্টে তোমার প্রশান্ত মহাসাগরের পারে হচ্ছে ক্যালিফোর্নিয়া ওখানে আমি কাজ শিখেছি যেখানে হলিউড লেখার জায়গাটা রয়েছে তো আমি জানান্ডারে শিখেছি কাজ উনি হচ্ছেন ডাক্তার উইন্ডি মেশল উনি সিনিয়র পিডিয়াটিক নিউরোলজিস্ট ওখানে যেই রোগ নিয়ে আমরা কাজ করি আমি তোমাকে কিছু কিছু সিনারিও দেখাই যে কেমন করে মানে আমরা ডায়াগনোসিস করি বা কি কি ধরনের রোগ আমরা ডায়াগনোসিস করি এখানে একটা ভিডিও আছে দেখো এটা ছয় বছর বয়সী ছেলে ও কথা তেমন শেখে নাই মাত্র কিছু কিছু শব্দ বলে কিন্তু তুমি যদি তার মুভমেন্টটা দেখো হাতটা অনবরত হাতটা নাড়াচ্ছে হ্যাঁ তার জন্ম ছিল স্বাভাবিক তার ডেভেলপমেন্ট মোটর ডেভেলপমেন্ট যেটা বলি আমরা যখন সঠিক বয়সে দাঁড়িয়েছে সঠিক বয়সে হেঁটেছে হ্যাঁ তার মানে মোটর ডেভেলপমেন্ট তার স্বাভাবিক কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট তার ভালো নয় বন্ধু সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিশতে পারে না তো এইটা যদি তুমি এইরকম একটা পিকচার পাও হ্যাঁ তাহলে ধরে নিতে পারো এটা অটিজম হ্যাঁ এবং গত দশ থেকে পনেরো বছরে অটিজমের পরিমাণ সাংঘাতিক বেড়েছে যেমন এখন বলা হয় যে প্রতি উনষাট জন বাচ্চার মধ্যে একজন অটিজমে আক্রান্ত এটা আমরা কিন্তু যখন প্রথম ফেলোশিপ করি তখন অত ছিল না তো এটা আমাদের কাছে গোটা বিশ্ববাসীর কাছে বিরাট একটা চ্যালেঞ্জ এই অটিজমকে নিয়ে এবং আরেকটা জিনিস বলি এখানে কিছু কিছু রোগ আছে যেটা অটিজম নয় কিন্তু অটিজমের মতো প্রেজেন্ট করে তো সেগুলো কিন্তু তুমি যদি তাড়াতাড়ি পিক আপ করতে পারো তাহলে কিন্তু অনেক দূর হেল্প করা সম্ভব হয় তাহলে স্যার এই যে আলোচনার মাঝে এই যে অটিজম রোগটি উঠে আসলো এটা এখন বলতে গেলে বার্নিং ইস্যু যদি আমরা বলি এখন বাবা মায়েরা খুবই সচেতন এবং অটিজম সম্পর্কে সচেতনতাও অনেক বৃদ্ধি পেয়েছে সে সাথে স্যার আপনি বললেন যে অটিজমে আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়েছে অনেক এখন প্রতি উনষাট জনে একজন করে অটিজমে আক্রান্ত তো এই যে দিনে দিনে এই যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এটার কি কোনো মানে নির্দিষ্ট কারণ বের করা গেছে এটা এটা এই কথাই তোমাকে বলছিলাম যে এখনো কিন্তু ধরো কি কারণে এক্স্যাক্টলি অটিজম হচ্ছে সেটা কিন্তু এখনো আইডেন্টিফাইড হয় নাই শুধু আমাদের দেশে আইডেন্টিফাইড হয়নি তা কিন্তু নয় আমেরিকাতেও নাই তো সেই জন্য এটার পর অনেক স্টাডি হচ্ছে কী কী কারণে হচ্ছে প্রথমে মনে করা হতো একটা ভ্যাকসিন দিয়ে হয়েছে তারপরে বিভিন্ন লেড দিয়ে হতো কিন্তু তার কোনোটাই সত্যি নয় অনেক খাবারকে ধারণা করা হতো যে খাবারের জন্য হচ্ছে তার কোনোটাই সত্যি নয় এখনো পর্যন্ত মানে বের হওয়ার মানে অপেক্ষায় আছে কেন হয়েছে যখন বের হবে কেন হয়েছে তখন কিন্তু আমরা পুরোপুরি চিকিৎসার দিকেও যেতে পারবো কারণটা জানতে পারলে আমরা এর চিকিৎসা বের করাটা সহজ হবে তো এর মধ্যে কি জেনেটিক কোনো কারণ কি থাকতে পারে অটি অটিজমের আক্রান্ত জেনেটিক কারণ নাই কিন্তু খুব একটা যেমন আমি দেখেছি যে ধরো দুটো ভাই বড় ভাই আক্রান্ত ছোট ভাই ভালো আছে হ্যাঁ তাহলে ওটা কিন্তু আক্রান্ত হওয়ার কথা ছিল হ্যাঁ তো সেই জন্য জেনেটিক কিন্তু খুব কারণ নয় এবং অনেকে জেনেটিক টেস্ট করে এই যদি কোনো জেনেটিক টেস্ট তোমার টার্গেট বেস না হয় সে জেনেটিক টেস্ট কিন্তু কোনো কাজে দিবে না সেই জন্য জেনেটিক টেস্টের ক্ষেত্রে খুব একটা হেল্পও হয় না তাহলে এই যে পেডিয়েট্রিক নিউরোলজি মানে একজন বাবা মা কখন তার শিশুকে নিয়ে মনে বুঝতে পারবেন যে একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টের সাথে আমাদের দেখা করা প্রয়োজন বিষয়ে হলে বুঝবে বাবা এটা খুব ভালো প্রশ্ন করেছে অটিজমাল ব্যাপারে বলি যেমন ধরো আমি এটা খুব সব ভাবে এই জিনিসটা জানতে লাগবে সেটা হচ্ছে যে এক বছর বয়সে এক শব্দ বলে দু বছর বয়সে গিয়ে দুই শব্দ বলে এবং তিন বছর বয়সে গিয়ে তিন শব্দ ওরা সেন্টেন্স বলে তার মানে তিন বছরে কিন্তু কথা শিখে যায় তো আমি মা বাবাদের এমনভাবে বলি যে এক বছরে যদি এক শব্দ না বলে এবং তার বন্ধু তার সমবেশী বাচ্চার সঙ্গে মিশতে না পারে তখনই তক্ষণি ডাক্তারের কাছে যাও এবং সাধারণত হয় কি যখন মায়েরা কোনো সমস্যা মনে করেন তখন নানি দাদির কাছে অ্যাডভাইস চান নানি দাদি বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ওনারা পরিচিত নন বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা বলেন কি যে একটু অপেক্ষা করো সব কিছু তো খাওয়া দাওয়া খাচ্ছে খেলাধুলা করছে পায়খানা পেশাব করছে তাহলে বাচ্চা তো ভালো আছে দেখছি তাহলে একটু দেরি করে যাও অনেক সময় অনেক বাচ্চা দেরি করে কথা বলে তাহলে নিউরোলজির কি রোগের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন যেমন আমি তোমাকে এই বাচ্চাটাকে দেখাই ও হচ্ছে তিন বছর বয়সী বাচ্চা ও সঠিক সময়ে কথা বলতে শিখেছে সঠিক সময়ে হাঁটতে শিখেছে দাঁড়াতে শিখেছে হ্যাঁ কিন্তু সে আমার কাছে দেখাতে এনেছে মা বাবা ওই বাচ্চাটা অত্যন্ত চঞ্চল তুমি মা হিসেবে মনে করতে পারো আমার বাচ্চা একটু চঞ্চল থাকতে পারে স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এই বাচ্চাটাকে কিন্তু স্কুলে পাঠাইয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না কারণ স্কুল থেকে যদি কোনো বাচ্চা থেকে উঠে যায় এবং অন্য বাচ্চাকে আঘাত করে সিটে বসতে না চায় অথবা পড়তে বসতে না চায় তাহলে এই বাচ্চাটা কিন্তু সাংঘাতিক তুমি কষ্ট পাবে কমপ্লেন আসবে এটা কিন্তু রোগে হয় কিন্তু এটা আমরা বলি এডিএচটি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার তো এটা কিন্তু আমরা চিকিৎসা করি এবং এটা চিকিৎসাতে কিন্তু ইম্প্রুভ করে বেশিরভাগ নানি দাদি মাইন্ড করেন যে চেঞ্চলতার জন্য ওষুধ দিতে লাগবে কেন তো সেই জন্য আমি তোমাকে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি আমার একটা উত্তরা থেকে একটা বাচ্চা আসে তো আমি দেখি যতবার আমার কাছে আসতো ততবার ওই যে আমার রুম এলোমেলো করে ফেলতো আমি বললাম তোমার বাচ্চাটা কি এই সমস্যা আছে নানি কখনোই আমাকে ওষুধ খাওয়াতে দেননি কিন্তু নানি করতেন কি বাচ্চাটাকে থামানোর জন্য পর্যাপ্ত পরিমাণ মারতেন এখন সেই যে ছেলে যখন ক্লাস সিক্সে পড়ে ও ছোট্ট সাইজে বড় হয়ে গেছে এখন সে নানিকে মারে হ্যাঁ মাকে মারে তো মা আমাকে দেখাচ্ছে যে ডাক্তার সাহেব দেখেন আমার চুল ছোটো করে ফেলেছে কারণ আমার চুল সব চুল ছিঁড়ে ফেলেছে ও আর আমাকে যে ওই খামচি চিমটি ইয়ে দেখাচ্ছিল যে আমাকে খামচি দেখে এই অবস্থা করেছে তাহলে যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি আগে থেকে কেয়ারফুল হতো তাহলে কিন্তু সিরিয়াস পর্যায়ে যেত না আর আরেকটা কেস দেখায় তোমাকে এটা হচ্ছে দেখো এটা ছয় বছর বয়সী একটা মেয়ে বাচ্চা ও ক্লাস ওয়ানে পড়ে তার ডেভেলপমেন্ট ভালো সে ভালো স্টুডেন্ট কিন্তু সে যেটা করে দেখো পাটা এক পায়ের উপর একটা পা জড়িয়ে ধরেছে এটা হয় হলে এবং ওই সময়ে সাধারণত একলা থাকলে পরে হয় ওই সময় ও ঘেমে যায় এবং ডাকলে পরে ও বিরক্ত হয় ওইটা থামিয়ে ফেলে কিন্তু বিরক্ত হয় তো এটা হলো গ্র্যাটিফিকেশান ডিসঅর্ডার এটা কিন্তু খিচুনি নয় এটা কখনো কখনো খিচুনির সঙ্গে কনফিউশন হয় আমি অনেক বড় প্রফেসরদের দেখেছি যে এটা খিচুনির ওষুধ দেওয়া হচ্ছে তো এটা কিন্তু খিচুনি নয় এটাকে একটা বিহেভিয়ারাল ইস্যু এবং এটা কিন্তু একটু ওষুধ দিলে পরে সেরে যায় তো এই এটার আমরা ট্রিটমেন্ট করি তাহলে সেটা বোঝা যায় কেমন করে যে কোনটা কিছু নি আর কোনটা কিছু নি না যেটা বলেন যে অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটাকে কিছুনির হিসেবে চিকিৎসা দিয়ে আসেন তাহলে এটা বোঝার উপায় কি ও এই সাধারণত খিঁচুনিগুলো হয় শর্ট লাস্টিং এক থেকে 2 মিনিট পর্যন্ত থাকে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে এবং তুমি যদি বলো যে এই থামি থামিয়ে ফেলো ও কিন্তু থামিয়ে ফেলতে পারে যেটা খিঁচুনিতে সম্ভব না ক্ষেত্রে থামাতে পারে না বলে থামাতে পারে না এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটা আট বছর বয়সী বাচ্চা ও ক্লাস টুতে পড়ে ওর মাথাটা একটু শেক করে খেয়াল করে যদি তুমি দেখো মাথাটা একটু একটু করে শেক করে তো আমার কাছে বসে থাকতে থাকতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে কি ওই বাচ্চাটা গলা খাকারি দিচ্ছে মা বলছিলেন যে আগে ভালো লেখাপড়ায় ভালো করতো এখন আর ভালো করছে না রিসেন্টলি তার পারফরমেন্স খারাপ হয়ে গেছে আগে রোল নাম্বার এক ছিল এটা হয় হলো এক ধরনের মুভমেন্ট ডিজ আমরা টর্টি সিনড্রোম বলি যে নানান রকম শরীরের শারীরিক মুভমেন্ট থাকে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে গলা কাকারি দেয় অথবা ওই নাকে শব্দ করে হ্যাঁ সঙ্গে এর সঙ্গে যেটা থাকে বাচ্চা চঞ্চল থাকে এবং কিছু সুচিবাই টাইপের থাকে তো এটাকে কিন্তু ওষুধ দিলে পরে হেল্প হয় এবং ওষুধ দেওয়া জরুরি কারণ আমার দুই তিনটা বাচ্চা আছে যাদের স্কুলিং থামিয়ে দিতে হয়েছে এইরকম সমস্যার কারণে এই এই সমস্ত বাচ্চাদেরকে স্কুলে অনেক বুলিও করে তো এটার কিন্তু ট্রিটমেন্ট আমরা করি এটা টর্টেসেন রুপ বলি আমরা হ্যাঁ বেশিরভাগ মা কনফিউজ থাকে যে কোথায় যাওয়া গেলে পরে আমার বাচ্চার সমস্যার সমাধান হবে আরেকটা বাচ্চা আমি তোমাকে দেখাই এটা হচ্ছে চার বছর বয়সী বাচ্চা ও দু বছর পর্যন্ত ভালো ছিল তারপরে বছর পরে মাথাটা দেখে একটু একটু করে শেখ করছে আর সে একটু দুর্বল হয়ে গেল তার স্পিচ যা ছিল স্পিচটা কমে গিয়েছে তার যখন এমআরআই করালাম এমআরআইতে কিছু সিগনাল চেঞ্জ আছে মানে এমআরআইতে কিছু চেঞ্জ চলে এসেছে তো এটা হলো একটা ডিজেনারি ব্রেইন ডিজিজ তো আনফর্চুনেটলি এই বাচ্চাটার যে ডিজেনারি ব্রেন ডিজিজ তার নাম হলো ম্যাটাক্রোমেটিক লিকুইডিস্ট্রফি তো এই বাচ্চাটাকে আবার দেখো ও এক বছর এক বছর পর্যন্ত ভালো ছিল কিন্তু গত দুই সপ্তাহ ধরে তার মাথায় কী রকমভাবে কাঁপছে সেও দুর্বল হয়ে যাচ্ছে ম্যাটাক্রোমেটিক লিকুইডিস্ট্রফি বলি আর কি আমরা হ্যাঁ এটা একটা জেনেটিক ডিজিজ তো বাবা মা এতই মানে হতাশা হতাশগ্রস্ত হতাশাগ্রস্ত যে ওনারা চিন্তা করছে আর জীবনে কখনো বাচ্চা নেবেন না দেখো একটা বাচ্চা যখন কোনো জেনেটিক ডিজিজে আক্রান্ত হয় তখন আমরা সাধারণত জেনেটিক ডিজিজটা ধরার চেষ্টা করি জেনেটিক ডিজিজ ধরার একটা পদ্ধতি হলো কিছু ব্লাড চেক করা কিন্তু এই ব্লাড চেক একটু দামি দাম পড়ে কখনো কখনো চল্লিশ হাজার টাকা কখনো কখনো পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা এরকম পর্যন্ত যায় কিন্তু এটা যে হেল্পফুল ছিল ও যখন দ্বিতীয় বাচ্চা আক্রান্ত তখন বুঝছেন তখন উনি বুঝতে পারেন যে না ওই টেস্টটা করলে আমার জন্য হয়তো লাভজনক হতো এবং এই রোগগুলো কিন্তু প্রিভেন্ট করা যায় যে পরবর্তী বাচ্চা যেন যদি আমার আক্রান্ত না হয় সে জন্য কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি এই বাচ্চাটাকে দেখো সাত বছর বয়সী বাচ্চা ও হেঁটেছে দুই বছর বয়সে স্পিচ মাত্র অল্প কয়েক সংখ্যক স্পিচ মাঝে মাঝেই খুব চোখ পিটপিট করছে হ্যাঁ ওর যেটা হয়েছিল যে যে ডেলিভারির সময় ডেলিভারি পর প্রথম পাঁচ দিনে গিয়ে হঠাৎ করে দুর্বল হয়ে গেছে ওই সময় গ্লুকোজ কমে গেছিলো গ্লুকোজ কমে গেলে তুমি জানো যে ব্রেনের পেছনের দিকে স্পট পড়ে হ্যাঁ অক্সিপে এই দেখুন তুমি একটু একটু খেয়াল করে দেখো চোখ পিটপিট করছিলো এটা কিন্তু খিচুনি হ্যাঁ কেউ মনে করতে পারে দুষ্টামি করে করছে কিন্তু তা কিন্তু নয় এটা কিন্তু খিচুনি এবং ওই সময় যদি আমরা এই যে করি তাকে আমরা ধরতে পারি তো এইটা একটা খারাপ টাইপের এপিলেপসি এবং এই এপিলেপসি তাকে এতই খারাপ করেছে যে সে ঠিক মতো কথা শেখে নি স্কুলে পাঠানো যাচ্ছে না হ্যাঁ এটা এক ধরনের এপিলেপসি হ্যাঁ আমরা যখন মা বাবারা বেশিরভাগ মা বাবা মনে করে এপিলেপসি মানে হচ্ছে আচ্ছা করে ঝাঁকি দিবে কিন্তু এখানে কিন্তু খেয়াল করে দেখেছো তুমি কোনো ঝাঁকি নাই তো স্যার এই যে এই ক্ষেত্রে এই যে যদি বাবা মাকে বলা হয় যে এটা আসলে এক ধরনের কিছু বা এপিলিপসি তো এক্ষেত্রে ক্ষেত্রে বাবা মা মনে করতেই পারেন যে একটু খিচুনি হলে কি হয় ওর তো খুব বেশি ক্ষতি হচ্ছে না কিন্তু যদি এটা এই চিন্তা করে যদি চিকিৎসা না করে থাকে যদি এই বিষয়টা আনট্রিটেড থাকে তাহলে এটার ফেট কি হয় এই যে যেমন এটা এই ক্ষেত্রে যা হয়েছে যেমন সাত বছর বয়সের বাচ্চা এখনও কিন্তু মাত্র একটা বা শব্দ বলে হ্যাঁ ও কিন্তু অনেক পিছিয়ে গেছে স্কুলে পাঠানো যাচ্ছে না তাকে নর্মাল জীবনযাপনে কিন্তু আনা কঠিন সে কিন্তু স্কুলে কলেজে লেখাপড়া করতে পারবে না কিন্তু এটা যদি আর্লি ডায়াগনোসিস হয়ে যদি ট্রিটমেন্ট হতো তাহলে আর এই সমস্যাটা হতো না অনেক ভালো থাকতো ভালো থাকতো হ্যাঁ এই এই সমস্ত বাচ্চা ফিফটি থেকে এইটটি পারসেন্ট পর্যন্ত ভালো করে ফেলা যায় আর স্যার আরেকটা জিনিস যে বললেন যে কিছু সাধারণ ব্লাড টেস্ট যেগুলো একটু খরচান্ত বিষয় কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে এগুলো রোগগুলো নির্ণয় করা যায় তো এই ব্লাড কি বাংলাদেশে এইগুলো এবং আমরা করে থাকি হ্যাঁ কিন্তু মুশকিল হলো বেশিরভাগ লোক আমাদের সঙ্গে ওরিয়েন্টেড না তো সেই জন্য অনেকে ভুল বোঝেন আমাদেরকে যে সম্ভবত মানে এটা প্রয়োজন নাই আননেসেসারিটি দিচ্ছে ডাক্তার ঠিক আছে তো সেই জন্য মানে এই টেস্টগুলো করলে কিন্তু আমরা হেল্প পাই এই বাচ্চাটা দেখো দশ মাস বয়সী বাচ্চা ও ডেলিভারি হতে গিয়ে দেরি করে কেঁদেছে হ্যাঁ যেটা বাংলাদেশের খুব কমন সিনারিও এইটা হচ্ছে কি ও হঠাৎ করে ঝাঁকি দিচ্ছে এটা কিন্তু একটা এপিলেপসি এটা কিন্তু আমরা সব খারাপ এপিলেপসি নিয়ে ডিল করি তার মধ্যে এটা একটা ইনফেন্টারিস পাজম বলে এটা সাধারণত ঘুম থেকে ওঠার পরে হয় এবং দুই বছর বয়সী নিচের বাচ্চাদের হয় তো এটা কিন্তু বুঝতে কষ্ট হয় কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে শেকিং থাকে না অন্য সময় বাচ্চা খেলাধুলা করছে কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে ওই চারটা পাঁচটা করে ঝাঁকি মারছে এবং এটাতে একটা নির্দিষ্ট টাইপের ওষুধ কাজ করে ভিগাবেটিন এবং ওই পেডসলন দিতে হয় এছাড়া অন্য কোনো ওষুধে কাজ হতে চায় না তাহলে এটাকে বোঝা যে এটা একটা খিচুনি এবং স্পেশাল টাইপের ওষুধ দিতে হয় সেটাও বোঝা কিন্তু জরুরি এই এগুলো নিয়ে আমরা কাজ করি তারপরে হচ্ছে যেমন এই বাচ্চাটাকে দেখো পাঁচ বছর মাস বয়সী বাচ্চা ওbattle অল্প শব্দ হবে তুমি দেখো এটা বাচ্চাটা পড়ে গেছে মনে করতে পারো যে দুর্বলতার কারণে পড়েছে আসলে gitu তা নয় এটা কিন্তু খিচুনি এবং এটা খারাপ টাইপের খিচুনি অর্যানক্স গ্যাস্ট্রো খিচুনি বলি সাধারণত যদি এই সমস্ত বাচ্চাদের বিনে বড় বড় স্পট থাকে এবং কিছু কিছু স্পেশাল টাইপের ওষুধ আছে ওষুধ দিলে পরে লাভ হয় যখনই এই ওষুধের কথা আসছে এই ধরনের এই পেডিয়াট্রিক নিউরোলজিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলো কতদিন পর্যন্ত খেতে হয় একে ওষুধ দিতে হবে দীর্ঘদিন কারণ এটা স্পেশাল স্পেশাল টাইপের খিচুনি এবং এ একে ওষুধ ছাড়া রাখা কঠিন হবে কারণ তার ব্রেনে বড় বড় স্পট আছে এই বাচ্চাটাকে দেখো সাত বছর বয়সী বাচ্চা দেখো চোখটা মনে হচ্ছে কি একটু নিচে নেমে গেছে এটা গত বছর খানেক ধরে এরকম হচ্ছে এইরকম অবস্থা আরও খারাপ হয় যখন তার ঠান্ডা লাগে জ্বর আসে এটা কিন্তু গ্রাভিজ এটা কিন্তু রোগে হয় যখন মা মাংস পেশি দুর্বল হয় তো এই মাংসভিষ দুর্বল হয়ে এত খারাপের দিকে চলে যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় এরকম আছে আমরা মাইসেনিক ক্রাইসিস বলি তো এগুলোও কিন্তু আমরা ট্রিটমেন্ট করি এবং এখানে দুইটা জিনিস এখানে রোগটা নির্ণয় করা খুব কঠিন কারণ এটা বেশি টেস্ট নাই একটা দুইটা টেস্ট আছে মাত্র তোমাকে এই রোগটার সঙ্গে পরিচিত থাকলে তুমি ধরতে পারবে না হালে ধরতে পারবে না আরেকটা যেটা হয় বেশিরভাগ বাচ্চাদের যখন মাইসিনেগ্রাভিস থাকে তখন একটা থাইমাস গ্র্যান্ড আছে বুকে জানো যে ওই মানে বুকের উপরের দিকে থাকে এইটা বেড়ে যায় ও ওইটাও কিন্তু অপারেশন করে ফেলতে হয় তো এই সবগুলো কাজে কিন্তু একটু ব্যয়বহুল আর একটু জটিল তো সেই জন্য একদম নির্দিষ্ট লোকের কাছে না গেলে এগুলো সার্ভিস পাওয়া সাংঘাতিক কঠিন মা স্ত্রীর যেটা হয় হঠাৎ করে তোমাকে বলেছিলাম যে হঠাৎ করে বেশি দুর্বল হয়ে যায় তুমি ওষুধ খাচ্ছ খাচ্ছ তার মধ্যে হঠাৎ করে দুর্বল হয়ে গেলে তখন কিন্তু এটার সঙ্গে যদি পরিচিত না থাকে তাহলে কিন্তু তুমি রোগ ধরতে পারবে না তখন রোগী বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায় তাহলে এই যে এই যে এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার হার কতটুকু হার মানে যেমন ধরো যেমন মায়সিনে গ্রেভসের কথা যদি আমি বলি এটা যে খুব বেশি আক্রান্ত হয় তা কিন্তু ধরো এক লাখে পাঁচজন বাচ্চা পাওয়া যাচ্ছে কিন্তু যে পাঁচজনও পাওয়া যাচ্ছে হয়তো তুমি মনে করছো যে এক লাখে পাঁচজন বাচ্চা এটা আর তেমন সিরিয়াস কি রোগ বা এই পাঁচজনের জীবন তো তোমাকে বাঁচাতে হবে হ্যাঁ মানুষের জীবন তো তোমার টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না এই পাঁচজনের জীবন তো তোমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই রোগগুলোতে আক্রান্ত হলে বিষয়টা হচ্ছে আর্লি ডায়াগনোসিস এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে চিকিৎসাটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এক্স্যাক্টলি আমরা এটাই বলি যে তুমি যদি ব্রেনের অসুখকে আমরা কখনো হালকাভাবে দেখি না আমি মাদের এমনভাবে বলি দেখো আমার যদি হাত না থাকে আমি চলতে পারি আমার যদি বুদ্ধি না থাকে আমার যদি ব্রেন দুর্বল হয় তাহলে কিন্তু আমি চলতে পারি না আমার জীবনের সার্থকতা থাকবে না আর এখানে আরেকটা জিনিস তোমাকে দেখা এখানে দেখো ছেলেটা মাথায় আইস ধরে রেখেছে হ্যাঁ হেডিক খুব কমন হেডিকের কখন যখনই মনে আসে আমাদের সবাই সবার আগে মনে আসে আমার চোখের চোখের কোনো সমস্যা কিন্তু সারপ্রাইজিংলি মাথা ব্যথার সবথেকে কমন কারণ হচ্ছে মাইগ্রেন আর মাইগ্রেন তুমি জানো যে বেশিরভাগ মা বাবা মনে করেন এমন অনেক ডাক্তারও মনে করেন যে বাচ্চাদের তেমন মাইগ্রেন হয় না তো মাইগ্রেন কিন্তু খুবই কমন রোগ এবং মাইগ্রেন ট্রিটমেন্ট দিলে পরে বাচ্চা ভালো থাকে এবং আমরা মাইগ্রেনের নানান রকম লক্ষণ আছে যেমন ধরো আমার কাছে একটা বাচ্চা এসেছে যে তার জ্বর জ্বর লাগে ওকে জ্বরের জন্য যা কিছু টেস্ট আছে সমস্ত টেস্ট করানো কিন্তু পরে আমি ডায়াগনোজ করলাম তার মাইগ্রেন আছে মাইগ্রেনের যে পিকচার তার অনেকগুলো পিকচার ছিল মাথা ব্যথার অত প্রকট ছিল না তো সেই জন্য এটা মাইগ্রেন হতে পারে কারণ মাইগ্রেন সবার তুমি যখন লক্ষণ বলো তখন কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে না মানে তুমি যেভাবে এক্সপেক্ট করো রোগী কিন্তু সেভাবে নাও বলতে পারে তো এই জন্য তুমি যদি এটার সঙ্গে পরিচিত না থাকে তাহলে কিন্তু ধরতে পারবে না আমরা আমাদের এই সাবজেক্টটি সম্পর্কে এই পেরিয়েট্রিক নিউরোলজি সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আশা করি দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য তোমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কথা বলছিলাম স্যারের সাথে পেডিয়াট্রিক নিউরোলজি বিষয়টি নিয়ে যে বিষয়টি এখনও খুব বেশি একটা ডেভেলপড নয় আমাদের দেশে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন অনেক উপকৃত হয়েছেন ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি